দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদনদীর পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। করতোয়া, ঘাগট সহ বিভিন্ন নদীর পানি কমে গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন, তবে পানিতে ডুবে যাওয়ার চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক। নওগাঁয় ছোট যমুনা ও আত্রায় নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে কিছু এলাকা। নাটোরের সিংড়ায় আত্রায় নদীর পানি কমলেও শুরু হয়েছে ভাঙন। এদিকে সিংড়া পৌর এলাকার শুলাকুড়ায় সিংড়া গুরুদাসপুরে সড়কের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে। পাঁচ দিন পার হলেও সড়কের ভাঙা অংশ মেরামত করা সম্ভব হয়নি। জিও ব্যাগ ও বাঁশের বেড়া দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সড়ক বিভাগ ও স্থানীয়রা।